সাম্প্রতিক দেশকালের প্রতিদিনকার সান্ধ্যকালীন বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মৌমিতা মাসিয়াত। আজকের দিনের বিশেষ সংবাদগুলো হলো, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিনে নেই, কোনো আদালত থেকে তাকে জামিন দেয়া হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে অনলাইনে ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এখনই বাড়ছে না রেলের ভাড়া। করোনা ভাইরাস পরিস্থিতি এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে রেলের ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে রেল ভবনে 50টি ব্রডগেজ ও 75টি মিটার গেজ লাগেজ ফ্যান ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান তিনি। এবার যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী প্রতিবাদে যুক্ত হলো নতুন মোড়। দেশটির ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উড়োজাহাজ নয়, এবার আকাশে উঠবে গাড়ি। উড়ন্ত এই গাড়ির সফল পরীক্ষা হয়েছে জাপানে। সম্প্রতি প্রস্তুতকারক স্কাই ড্রাইভ ইঙ্ক SD3 মডেলের উড়ন্ত গাড়ির টেস্ট ড্রাইভ সম্পন্ন হয়েছে। একজন যাত্রী নিয়ে টয়টার ফিল্ডে উড়ানো হয়েছে গাড়িটি। বার্সেলোনার অনুশীলনে যোগ দেওয়ার আগ পর্যন্ত প্রতিদিন মেসির বেতন কাটা হবে 1,10,000 ইউরো। এরপরেও ক্লাবের কর্মসূচিতে মেসির যোগ না দেওয়ার অর্থ দাঁড়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকছেন তিনি। তবে শুধু বার্সেলোনা নয়, লা লিগা কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছে, মেসি চাইলেই ফ্রি ট্রান্সফারে যেতে পারবেন না কোথাও, সেক্ষেত্রে তাকে ছাড়িয়ে নেওয়ার মূল্য বা বাই আউট ক্লজ বহাল থাকবে। প্রতি মুহূর্তের সংবাদ জানতে সাথেই থাকুন, ভিজিট করুন